16 জুন 2019 চাঁদপুর থেকে যে লঞ্চগুলো আসে, দোতলা তিনতলা লঞ্চ, এরকম একটি তিনতলা লঞ্চ হলো মিতালি সাত। সে 2019 সালের 16 জুন 10টার সময় ওখান থেকে ছেড়ে আসে এবং স্বাভাবিকভাবে 17 জুন ভোরবেলা, ভোর মূলত হলো 4টা থেকে 4:30, তারা আয়সা সদরঘাটে বেরেন এবং সমস্ত যাত্রী নামিয়ে দেন। যেহেতু লঞ্চের একটি নিয়ম আছে যে আসার পরে তাদের একটা টাইম আছে যে পরবর্তী কত পর পর তারা ছাড়বে, কারণ অন্যরাও ব্যবসা করেন, সেই হিসেবে তারা এই লঞ্চটি রেস্ট দেওয়ার জন্য নিয়ে যান ওপারে দক্ষিণ কেরানীগঞ্জের, মানে ঠিক সদরঘাটের ঠিক অপোজিটে। পরবর্তী যখন লঞ্চটির আবার যাওয়ার সময় হয়, তখন সেটি সকাল 9টা বা 9:30টার দিকে লঞ্চটি পরিষ্কারের দায়িত্বে যারা থাকেন সেই কেবিন বয়দের মধ্যে একজন 309 নম্বর বুকে গিয়ে দেখেন যে সেখানে একটি ভদ্রমহিলার মৃতদেহ পড়া আছে এবং তার গায়ে গলায় ওড়না পেঁচানো। তারা থানা পুলিশকে খবর দেন এবং সেই খবর পেয়ে পিবিআইও সেখানে যায়। থানা পুলিশ এবং পিবিআই দেখে যে সেখানে এই যে একটি সিঙ্গেল কেবিন তিনতলা 309 নম্বর রুম, সেখানে যার বুকিং ছিল তার নাম জাহাঙ্গীর এবং সেখানে একটি মোবাইল নম্বর দেওয়া আছে। ওখানকার থানা পুলিশ এবং পিবিআই চেষ্টা করে, সেই মোবাইলটি দেখা যায় যে বন্ধ। তখন যেটি প্রযুক্তি আছে এবং আপনারা জানেন আমাদের ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে, সব মিলিয়ে ভদ্রমহিলাকে ডেড বডির সাথে সাথে শনাক্ত হয় বা 10-15 মিনিটের মধ্যে শনাক্ত হয়। সন্ধান হয়ে গেল তার নাম হলো লিরুফা বেগম, উনি 57 বছর বয়স তখন লেখা ছিল। তার বাড়ি হলো মোল্লাবাড়ি নাসিরকোট হাজিগঞ্জ। তো তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার ভাই আসেন, এসে জানান যে তার বোনের একটি মেয়ে আছে, সে অবিবাহিত, সে একাই থাকেন এবং তার হাজব্যান্ড 2015 সালে মারা যান, 2012 সাল পর্যন্ত তার হাজব্যান্ড বিদেশ ছিলেন এই। এবং তিনি বলছেন যে তিনি যেহেতু পরিবারের সেই কর্তা, তো তার ঢাকা যাওয়ার কথা ছিল, তিনি ঢাকা রওনা করেছিলেন। সে জানান যে জাহাঙ্গীরকে তিনি চিনেন, তিনি মনে করছেন, বলছেন যে জাহাঙ্গীর এই তার বাসার পাশের একটি বাড়ির পাশে, একটা গ্রামের বাড়ি, গ্রামের বাড়ির একটি মুদি দোকানদার, সে সকলের কাছেই পরিচিত। সুতরাং সে জাহাঙ্গীরকে সন্দেহ করে, যেহেতু জাহাঙ্গীরের নাম ওখানে দেওয়া আছে। এবং তিনি আর একটি কথা বলেন যে এই যে মোবাইলটি এখানে দেওয়া আছে বুকিংয়ে, সেই মোবাইলটি তার বোনের নাম্বার, অর্থাৎ জাহাঙ্গীরের নাম এবং মোবাইল নাম্বার। মামলাটি আমরা পিবিআই সহযোগী নিয়ে আসি। সহযোগী নিয়ে আসার পর আমরা জাহাঙ্গীরের বিষয়ে ডিজিটাল এবং অ্যানালগ, আবারও বলি ডিজিটাল এবং অ্যানালগ আমরা খোঁজখবর নিই, খোঁজখবর নিয়ে জানি যে জাহাঙ্গীর আসলে সেই দিন সে দোকানেই ছিলেন এবং তার ডিজিটাল এবং অ্যানালগ কোনো মুভমেন্ট নাই। সুতরাং আমরা জাহাঙ্গীরকে আমরা ধরে নিয়েছি যে কেউ একজন জাহাঙ্গীরকে চিনে এবং এই ভদ্রমহিলাকেও চিনে, তিনি জাহাঙ্গীরকে ফাঁসাবেন। তো আমরা বিভিন্ন ডিজিটাল মাধ্যমটা ইয়া করে আমরা সন্দেহ করি একটি নাম্বারকে, যে এই নাম্বারের সাথে দেখা যায় যে আমাদের ভিকটিমের কথাবার্তা হয় মাঝে মাঝে। তো সেই নাম্বারটি দেখা যায় যে সেটিও তার এলাকার একজন ভদ্রমহিলার নাম্বার। তো আমরা স্বাভাবিকভাবে ইয়ে করতে পারি যে ভদ্রমহিলাই কথা বলতেই পারেন তার গ্রামের লোকজনের সাথে, সেই জায়গাটা আমাদের একটু মিস হয়ে যায়, কিন্তু আমাদের ঘুরে ফিরে সন্দেহ হয় এই মহিলার নাম্বারটি। এই সময় আমরা আমাদের তদন্তকারী দলের নেতা যে এসআই সালে ইমরান, সে এই এই মহিলার হাজব্যান্ড কী করেন না করেন একটু খোঁজ খবর নিয়ে সে আপনাদের একজন মিডিয়া কর্মী হিসেবে সে টেলিফোন করে, কারণ আমরা বলতে চাই না যে আমরা পুলিশ তাকে কেন জিজ্ঞেস করি। মিডিয়া কর্মী হিসেবে সে তাকে ওয়াইফকে জিজ্ঞেসও করেছেন যে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করছেন এই নাম্বারটি তার কিনা, কারণ তারা এই তার হাজব্যান্ডের সাথে কথা বলতে চায় বিদেশে আসবাবপত্রের, যে কারণ আমরা ইন্টারভিউতে জেনেছি যে উনি আসলে কাঠমিস্ত্রি এবং বুনাইতে কাঠমিস্ত্রির কাজ করেন। তো আমরা বলছি যে বিদেশে ফার্নিচারের, বাংলাদেশে এখন ফার্নিচারের বিপুল মার্কেট, সেই মার্কেটের কোনো বিদেশে কোনো ইয়ে আছে কিনা সেই বিষয়ে তার সাক্ষাৎকার নিতে চাই। এই কারণে কথা বলে জানা গেল যে সেই ভদ্রলোক নাকি অলরেডি বুনাই চলে গেছেন এবং ঘটনার 9 দিন পর, এবং উনি কনফার্ম করেছেন যে তার হাজব্যান্ড কোনো নাম্বার ব্যবহার করেন না। কিন্তু সেখানে সে একটি তথ্য দিয়েছে, মাঝে মাঝে সে বাংলাদেশে আসলে তার ওয়াইফের নাম্বারটি ব্যবহার করে। তো সেখান থেকে এই ক্লুটুই সে দিয়েছে যে তার মাঝে মাঝে ওয়াইফ নম্বর করে। তবে আবার বলেছেন যে ঘুরিয়ে ফিরিয়ে সে কথা বলেছে তার হাজব্যান্ড যে 9 দিন পরে গেছে, এর আগে সে গত 2 মাস কোথাও যায়নি, সে বাড়িতেই ছিলেন, মেয়ে বিয়ে দিছে, সব সমস্যার সে সমাধান করেছে। সুতরাং সে আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা করেন নাই, শুধু একটু সহযোগিতা করেছেন যে তার হাজব্যান্ড মাঝে মাঝে এই মামলাটি, এই নম্বরটি ব্যবহার করে। আমাদের পিবিআই দলের ঘুরে ফিরে তাকেই সন্দেহ করেন তার হাজব্যান্ডকে, কিন্তু কোনোভাবে মিলাতে পারেন না। তারপর তারা বাধ্য হয়ে, তারা গত 4 বছর ধরে
এই আমাদের টিম কোনো প্রকার ওই এলাকায় আমরা ফিজিক্যালি যাই নাই, আমরা কোনো লোককে ডিস্টার্ব করি নাই, আমরা কোথাও বুঝতে দেই নাই যে মামলাটি পিবিআই তদন্ত করে এবং এই মামলাটির শেষ পরিণতি কি তারাও তারা জানেন না, এবং এই বিষয়ে ওখানকার মানুষেরও আগ্রহ নেই, আমাদের পিবিআইয়েরও কোনো আগ্রহ নেই। আমরা যেটি কাজটি করেছি যে তার এনআইডি খুঁজে বার করে তার সেখান থেকে পাসপোর্ট নম্বর বার করে পাসপোর্ট মিলিয়ে আমরা এয়ারপোর্টে বলে দিয়েছি যে সে যদি কোনোদিন ব্যাক করে আমাদেরকে যেন দিয়ে দেওয়া হয়। তো সেই হিসেবে তিনি গত 22শে সেপ্টেম্বর তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হয়। তো এয়ারপোর্ট থেকে নিয়ে আসার সে বেড়াতে আসছেন, তাকে নিয়ে আসছে, সে প্রথম দিকে কিছুই বলেননি, তারপরে তাকে রিমান্ড চাওয়া হয় 5 দিনের বা 7 দিনের, 3 দিন রিমান্ড দেয়। রিমান্ড দেওয়ার পরে প্রথম 2 দিন তিনি কিছুই বলেন নাই, তিনি বলছেন কিছুই জানেন না, তিনি দেশের নাম্বার ব্যবহার করেন না এবং কোথাও এই কাজ করেন না, এবং উনি বলে যে হ্যাঁ উনি স্বীকার একটু করেন যে আমার যখন কোনো দরকার হয় তখন আমি আমার ওয়াইফের মোবাইল নাম্বারটি ব্যবহার করি। কিন্তু মজার বিষয় হয়েছে যে তিনি যে অপরাধটি যখন করেছিলেন আমাদের হিসেবে সে সময় মোবাইলটি তার ওয়াইফই ব্যবহার করেছেন, অর্থাৎ ডিজিটালি সে ওখানে ছিল, চাপ করেছিল। তো সে কোনোভাবেই সে কোনো কিছু ইয়ে করেন না। তখন আমরা একটা সময় যেহেতু তাকে সন্দেহ করায় তখন তার মোবাইলটি নিয়ে আমরা বলি যে তার মোবাইলটি আমাদের দিন। উনি যে কথাটি বলেন যে মোবাইলটি দিয়ে দিছে উনি, আমরা তো সাথে সাথে নিয়ে নিয়েছি কিন্তু মোবাইলটির লক খোলা যায় না। তিনি বলছেন যে তিনি আসার পথে এয়ারপোর্টে তার এক বন্ধু নাড়াচাড়া করতে গিয়ে কি চেক করছে, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, এখন তিনি দুবাই চলে বা সৌদি আরব কোন দেশে চলে গেছেন বা বুনাইতে থেকে গেছেন, উনিও পাসওয়ার্ড জানেন না, এই জন্য উনি দেশে আসার পর উনি ইউজ করতে পারতেছেন, বলে যে আমার এয়ারপোর্ট থেকে দেখেন আমার কোনো কল নাই। তো এইটি আরও একটু বিপদ হয়ে গেল, এখন উনি আর পাসওয়ার্ডটি দেবেন না এবং উনি একটি এলিবাইও দাঁড় করাইছেন। তো এই সময় এই আমাদের যারা টিম এই যে আমাদের কুদরতি খোদা এবং তার ইয়ারা ওরা মোবাইলটি নাড়াচাড়া করতে করতে দেখা যায় যে মোবাইলটিকে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় তাহলে মোবাইলটি 30 সেকেন্ড পর আবার বন্ধ হয়ে যায়, 30 সেকেন্ড বন্ধ হয়ে যায়। তো এই সময় ওরা কতগুলো নিজেরাই কতগুলো পাসওয়ার্ড নিয়ে কাজ করেছেন যে সাধারণত কত কী কী মানুষ দিয়ে থাকে, 8-10 জন মানুষের সাথে কথা বললে তো একটা মিলবে, তো ওরা একবার দিয়ে ফেলছে 1, 2, 3, 4, 5 দিকে খুলে গেছে। এই খুলে যাওয়ার পর সাধারণভাবে এরা প্রথমে দেখে যে কোনো বাংলাদেশে মেসেজ পাঠাইছে কি না, সাধারণত তারা দেখে যে ইমোতে কাজ করে, ইমোতে কিছু নাই, হোয়াটসঅ্যাপ চেক করতে করতে দেখে যে কিছুদিন আগে তার একটি ভয়েসমেল আছে, সে ভয়েসমেলে সে তার ভাগ্নাকে বলছে যে এই একটা মার্ডার ইয়ে হয়েছিল না, একটা মামলা হয়েছিল না, ওই যে ওই এক মহিলা মারা গেছিলো ওই যে অমুক বাড়ির, কিন্তু ঘটনার সে সাইড বেজিনি ছড়াই বলে যে মার্ডার হয়েছিল না, সেটার কী খবর, না এটা তো শেষ হয়ে গেছে, তারপরও পুলিশের কাছে দিয়ে একটু যোগাযোগ কর, যদি কিছু টাকা পয়সা চায় তাহলে দিয়ে এটা ইয়ে করে দেয়, শেষ করে দে, কি বুঝে গেছে। তো তখন তাকে যখন দেখানো হলো সে তখন বলছে যে হ্যাঁ তিনি মার্ডারটি করেছেন। কেন করেছেন? 2012 সালে উনি বিদেশ যাওয়ার আগে ওনার হাজব্যান্ড যখন বিদেশ থেকে আসেন, এই ভদ্রমহিলা নীলুফা বেগমের হাজব্যান্ড যখন বিদেশ থেকে আসেন তখন বাসার মধ্যে কয়েকদিন কাজ করেছেন এই ফার্নিচারের কাজ। এই সময় এই ভদ্রমহিলার সাথে তার সম্পর্ক হয়, সম্পর্ক অনেক দূর গড়িয়ে যায়। তিনি গত এই যে সময় ঘটনা তার 2 মাস আগে দেশে আসছেন, তার 3 মেয়ে বড় মেয়ের বিয়ে দিবেন, সেই সময় এই ভদ্রমহিলা বলেছেন যে তুমি আমাকে যদি বিয়ে না করো তোমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমি সব বলে দেব। তখন তিনি এইটি তাকে নিবৃত্ত করেছেন যে আমার মেয়ের বিয়ে হোক, আমি তোমাকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করব। সেই অঙ্গীকারের অংশ হিসেবে 16ই জুন তাকে নিয়ে এই লঞ্চে উঠেন। রাত্র 1:30টার সময় তারা কথা কাটাকাটির এক পর্যায়ে যখন বিয়ের কথা উঠছে সে প্রথমে গলা চিপে ধরে ভদ্রমহিলা নিস্তেজ হন এবং সে তার ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে রাত্র 2:30টার সময় সেই সময় নিচে চলে আসে, নিচে এসে থাকেন যেই যখন লঞ্চ ভিড়ছে 4:30টার সময় সে নেমে যান। তো এত কিছু থাকতে তুমি জাহাঙ্গীরকে কেন, জাহাঙ্গীরের নাম কেন দিলা, তোমার নাম অন্য কারো নাম দিলে না কেন? তো উনি প্রশ্ন করছেন যে জাহাঙ্গীরের সাথে এই ভদ্রমহিলার কোনো সম্পর্ক আছে কি না আমি জানেন না। তার মনে হয়েছে যেহেতু এরকম একজন গৃহবধূ তার সাথে এরকম একটি সম্পর্কে জড়াইছে, সুতরাং তার নিশ্চয়ই আরও কারো সাথে সম্পর্ক আছে। সে যেহেতু মুদির দোকানদারের নিয়মিত দোকান দিয়ে জিনিস কিনে এবং মুদি দোকানদার হেসে হেসে কথা বলে মাল বিক্রির জন্য, তার মনে হয়েছে যে এই বেটার সাথে সম্পর্ক হতে পারে, সুতরাং ওকেই আমরা আমার ওর নাম দিয়ে দিই এবং ও ফেসে যাবে। এই হলো
আমাদের মূলত এটি আমাদের ছিল যে আমরা এটি একসময় প্রথম থেকে আমরা আশাবাদী ছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা হোপলেস হয়ে যাই। তো মামলাটি শেষ পর্যন্ত ডিটেকশন হয়েছে যে ভাগ্যিস আমরা লিলুফা বেগমের পরিচয় উদ্ধার করতে পেরেছিলাম। যদিও মোবাইল নাম্বারটি ও আর উনি দাবি করেছেন লিলুফা বেগম দুইটি মোবাইল নাম্বার ইউজ করতেন এবং সেই দুইটি তিনি বুনাই নিয়ে গেছেন এবং বুনাইতেই রেখে আসছেন, সেটি আনার কোনো সুযোগ নেই। তো উনি বিদেশ থেকে লিলুফা বেগমের সাথে আপনার এই এই ভয়েস এই হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলতো, এই জন্য আমরা কিছু পাই নাই, যেহেতু লিলুফা বেগমের মোবাইল দুটিও সে সাথে করে নিয়ে গেছে। তো এই আপনারা এই আমাদের বক্তব্য এইটির জন্য আপনাদের আসতে বলছিলাম, আপনারা আসছেন আমরা।